नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। सो बंधुरा, आमी अभिजीत और आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल मैजिक फिल्ड। बंधुरा, आज आमी आपनादेर सामने देखाबो सिंपल रबर बैंड दिए दुटी मैजिक, खूब सुंदर मैजिक, आशा करी आपनादेर खूबी भालो लागबे। तो बंधुरा, भिडियोटी एकदम स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन एबं शिखे निन आपनारा आजकेर সেই দুর্দান্ত ম্যাজিক। সিম্পল রবার ব্যান্ড দিয়ে ম্যাজিক আপনাদের দেখাবো এবং আপনাদের শেখাবো। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা বলবো না, ভিডিওটি এবার শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমার কাছে আছে দুটি রবার ব্যান্ড, একদম নর্মাল রবার ব্যান্ড, কোনো জায়গায় কাটা না ছেঁড়া না, এটাও আর এটাও। তো বন্ধুরা, আমি কি করব, প্রথমত একটি রবার ব্যান্ড নিয়ে আমার এই দুই আঙুলের, এই দুটো আঙুলের মাঝখানে এভাবে আমি ঢুকিয়ে নেব আঙুলের মধ্যে। আর যে রবার ব্যান্ড, আরেকটি রবার ব্যান্ড আছে, সেটা দিয়ে আমি এই চারটে আঙুল লক করে দেবো আপনাদের সামনে। তো কিভাবে লক করব দেখুন, এই নিলাম, এই নিলাম, এরকম নিলাম, এভাবে নিলাম। তো বন্ধুরা, এখন আমার দেখুন চারটে আঙুল কিন্তু পুরো লক হয়ে গেছে এই উপরের রবার ব্যান্ডটা দিয়ে। তো এখন কি বন্ধুরা, এই যে যে রবার ব্যান্ডটা আছে নিচেরটা, এই রবার ব্যান্ডটা এই আঙুলে কি আনা সম্ভব? এটা না খুলে, এই রবার ব্যান্ডটা না খুলে নিশ্চয় নয়, এটা এখান থেকে এখানে আনা কখনোই সম্ভব নয়। কিন্তু ম্যাজিকে বন্ধুরা সব কিছুই সম্ভব, আমি প্রথমেই বলেছি। তো বন্ধুরা, সেটাই আমি চেষ্টা করব, এই রবার ব্যান্ডটাকে এই দুই আঙুল থেকে, এই দুই আঙুল থেকে, এই দুই আঙুলে আমি মুভ করানোর চেষ্টা করব, আনার চেষ্টা করব। তো বন্ধুরা, এই দেখুন, এটা টানলেও আসবে না, কিছু আসবে না। তো বন্ধুরা, একটু করব ম্যাজিক এরকম, 1 2 3। দেখুন বন্ধুরা, রবার ব্যান্ডটা এটা কিন্তু আগের মতোই লক পজিশানে আছে, এই দেখুন বন্ধুরা, এই রবার ব্যান্ডটা। বাট এই রবার ব্যান্ডটা এর পজিশান চেঞ্জ করেছে, এই দুটো আঙুলের থেকে এই দুটো আঙুলে চলে এসছে। তো বন্ধুরা, হ্যাঁ না, মজার ম্যাজিক, কী সুন্দর। তো বন্ধুরা, আবারও আমি দেখাবো এই রবার ব্যান্ডটা, আবার আমি এই আগের পজিশানে ফিরিয়ে আনার চেষ্টা করব, এই এই দুই আঙুলের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করব। তো দেখি হয় কি না, আবার এটা এইভাবে নিলাম, 1। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু রবার ব্যান্ডটি এখানেই আছে, ঠিক আছে, 1 2 3। দেখুন আবার রবার ব্যান্ডটি পজিশান চেঞ্জ করলো। তো বন্ধুরা, এটা হচ্ছে কি করে, এটা যে কাউকে দেখালে সত্যি সে অবাক হবে। এই এই উপরের রবার ব্যান্ডটা দিয়ে আমার আঙুলগুলো কিন্তু লক আছে, আমি এইটা কিন্তু আমি এটা ছাড়াচ্ছি না বা খুলছি না, বাট এটা পজিশান চেঞ্জ করছে। এটা হচ্ছে কি করে, সেই ট্রিক্সটি এখন আমি আপনাদের বলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার আমি রবার ব্যান্ডের দ্বিতীয় ম্যাজিকে চলে যাব। তো দ্বিতীয় ম্যাজিকটি হলো কি, এরকম আমার হাতে দেখুন একটা আছে সিম্পল রবার ব্যান্ড, এরকম সিম্পল একটা বড় সাইজের রবার ব্যান্ড আছে। তো এই রবার ব্যান্ডটি, আর আছে আমার কাছে একটা কোটো আছে। তো বন্ধুরা, এই রবার ব্যান্ডটি যদি আমি এভাবে দিয়ে দিই, এভাবে দিয়ে নিলাম, এভাবে দেখুন, তো এটা কি বার করা সম্ভব, এভাবে টেনে কি বার করা সম্ভব? কখনোই, হ্যাঁ কখনোই নয়, হয়তো এরকম জোরে টানলে হয়তো ছিঁড়ে যাবে রবার ব্যান্ডটি, নইলে বার হবে না যে কোনো একটাই। তো বন্ধুরা, এই রবার ব্যান্ডটিকে আমি আবারও আরেকটি এইভাবে আরেকটি প্যাচ দিয়ে নেবো এইভাবে এইভাবে। তো এবার তো বন্ধুরা কোনোভাবেই সম্ভব নয় এটা বার করা এভাবে টেনে, তাই তো? তো বন্ধুরা, বলেছি ম্যাজিকে সব কিছুই সম্ভব। তো বন্ধুরা, আমি সেটাই চেষ্টা করব, এই রবার ব্যান্ডটিকে এভাবে ধরবো আমি, ধরে এবার আপনাদের সামনে একটু 1 2 3 বলবো, 1 2 3। দেখুন বন্ধুরা, রবার ব্যান্ডটি কিন্তু ছেড়েও নি, কিছু হয়নি, একদম কাটেও নি, আর রবার ব্যান্ডটি এভাবে এই কোটোটি ভেদ হয়ে বেরিয়ে চলে এলো, আর এটারও কিছু হয়নি দেখুন। তো বন্ধুরা, ম্যাজিকটি আমি আবারও আর একবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই রবার ব্যান্ডটি আমি প্রথমেই নিলাম, এই যে এভাবে নিলাম। তো আমি আবার আর একটা দেবো এই রবার ব্যান্ডটিকে, এভাবে আর একটা প্যাচ দিলাম এইভাবে। তো বন্ধুরা, এবার আমি যে কোনো একটি এই রবার ব্যান্ডের একটি সাইড ধরলাম, ধরে এবার 1 2 3 বলবো, আর রবার ব্যান্ডটি বেরিয়ে আসবে, 1 2 3। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেরিয়ে এলো, রবার ব্যান্ডটি ছেড়ে উনি কিছুই হয়নি, দেখুন যেমন ছিল সেমনই আছে, আর এই কোটোটারও কিছু হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাজিক, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন
তো বন্ধুরা আর বেশি দেরি করব না, চলুন এবার আমি ম্যাজিক দুটি আপনাদের শিখিয়ে দেব। তো বন্ধুরা রাবার ব্যান্ডের যে প্রথম ম্যাজিকটি আমি দেখিয়েছিলাম সেটি এবার আমি প্রথমে শিখিয়ে দিই আপনাদের। তো এরকম সেই ম্যাজিকটি করার জন্য আপনাদের লাগবে এরকম সিম্পল দুটো রাবার ব্যান্ড। তো প্রথমে আপনি একটি রাবার ব্যান্ডকে এভাবে আঙুলের মাঝখানে এভাবে ঢুকিয়ে নেবেন। এভাবে ঢুকিয়ে নেওয়ার পরে আপনারা আরেকটি রাবার ব্যান্ড যেটা আছে সেটা দিয়ে এভাবে লক করে নেবেন আঙুলটিকে, এভাবে এভাবে এভাবে। এই যে আঙুল চারটি লক হয়ে গেল। তো আমি কিভাবে এই রাবার ব্যান্ডটি, এই যে রাবার ব্যান্ডটি এটা এই আঙুল থেকে এই আঙুলে মুভ করাচ্ছি, তো সেই টেকনিকটি আপনাদের এখন শিখিয়ে দেবো আপনাদের। তো বন্ধুরা কী করে করছি দেখুন, আমি এভাবে প্রথমে আপনাদের দেখাচ্ছি, এই যে এভাবে টেনে দেখাচ্ছি যে এটা বেরোবে না। তারপর আমি আঙুল চারটিকে এভাবে মুট করছি, মানে হাতটাকে মুট করছি, মুট করে এভাবে ছেড়ে দিচ্ছি। তারপর আমি এরকম দেখাচ্ছি 1 2 3। তো কী হলো, রাবার ব্যান্ডটি এখান থেকে এখানে মুভ হয়ে গেল। তো এই ট্রিকটি কী বন্ধুরা, ট্রিকটি হলো, এবার আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতটিকে আমি প্রথমে এভাবে টেনে ধরছি রাবার ব্যান্ডটিকে, এই রাবার ব্যান্ডটিকে এভাবে চার আঙুল দিয়ে। তারপর আমি এভাবে মুট করে এখানে এভাবে ছেড়ে দিচ্ছি, ঠিক রাবার ব্যান্ডটি এর উপর দিয়ে আছে। আর দেখুন হাতটি কিন্তু এই দিক দিয়ে মনে হচ্ছে এই দুটোর উপর আছে। এবার যখন আমি এইভাবে হাতটি খুলবেন তখন অটোমেটিকলি এই রাবার ব্যান্ডটি এখান থেকে এখানে মুভ হয়ে যাবে। তো আবারও আমি দেখাচ্ছি, দেখুন এই আঙুলে আছে, এই আমি রাবার ব্যান্ডটি টেনে ধরলাম, এই করছি, এই করে এর চার আঙুলের উপরে ভাবে ছেড়ে দিচ্ছি। আর মনে হচ্ছে কিন্তু এখনও এই দুটোর মাঝখানে আছে, এই দুটো আঙুলে আছে। তো এভাবে যখন হাতটি এভাবে খুলবেন তখন অটোমেটিকলি এটা থেকে এটাই মুভ হয়ে যাবে। এটা এমন কোনো কিছুই নয়। এই দেখুন বন্ধুরা কী হচ্ছে, রাবার ব্যান্ডটি এভাবে এখান থেকে এপাশে আসছে আর এভাবে এখান থেকে এপাশে এভাবে মুভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল প্রথম ম্যাজিকের ট্রিক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন এবার আমি দ্বিতীয় ম্যাজিকের ট্রিক্সটি আপনাদের শিখিয়ে দিই। তো বন্ধুরা দ্বিতীয় ম্যাজিকটি কী ছিল, দ্বিতীয় ম্যাজিকটি ছিল এরকম একটা, আমি রাবার ব্যান্ড নিয়েছিলাম, এরকম একটি কোটো নিয়েছিলাম। তো বন্ধুরা প্রথমে আমি রাবার ব্যান্ডটিকে এরকম কোটোর ভিতরে এভাবে পরিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা বলেছিলাম এইভাবে টেনে বার করা সম্ভব নয়, তাই তো? তারপরে আমি তা সত্ত্বেও এরকম আমি আবার ডবল প্যাচ দিয়েছিলাম, এর মধ্যে আরেকটি এরকম প্যাচ দিয়েছিলাম, তাই তো? প্যাচ দিয়ে তারপর আমি কী করলাম, এরকম যে কোনো একটা রাবার ব্যান্ডকে ধরে এক সাইড ধরে 1 2 এরকম থ্রি বলার সাথে সাথে এরকম বেরিয়ে এলো। তো রাবার ব্যান্ডটি কিন্তু কিছুই হলো না, ছিঁড়লো না, কাটলো না। তো এর রহস্যটা কোথায়, এর ট্রিক্সটা আমি এবার শিখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে রাবার ব্যান্ডটিকে এভাবে পরাবেন, পরানোর পরে কী করবেন, এরকম ধরে ধরবেন, ধরে এরকম টানবেন, একটু টেনে এরকম দেখাচ্ছেন দর্শকদের যে এটা ছিঁড়ি, টেনে টানলে বেরোবে না কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো তখন কী করবেন, এরকম একটা প্যাঁচ দিচ্ছেন, আর এই যে থাম আছে আপনার, এই থামটি, এই থামটি ক্রসের মাঝখানে নিয়ে এভাবে চেপে ধরবেন, চেপে ধরে আবার এরকম এই এই দেখুন আমি আবার দেখাচ্ছি, এই করলেন, এই যে ক্রসের মাঝখানে রাখলেন থামটি, আবার এভাবে করলেন, করে এইভাবে পরিয়ে দেবেন এর উপরে, বাস। এই যে থাম দিয়ে এখানে আপনি চেপে রেখেছেন, তাই তো? এবার কি করবেন, এটা দিয়ে হালকা করে এভাবে আপনি 1 2 3 বলার সাথে সাথে এইটা আপনাকে ছেড়ে দিতে হবে, 1 2 3 বলার সাথে সাথে এটা ধরে টানবেন আর ছেড়ে দেবেন, 1 2 3। তো এটাই ছিল ম্যাজিকের রহস্য, এটাই ছিল ম্যাজিকের ট্রিক্স, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, আমি বোঝাতে পেরেছি। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।